আমাদের এই যে ভিলেজ হয়েছে কাকড়াছড়ার ভিলেজ, এখানে গ্রাম হয়েছে হাজারাপাড়া। হাজারাপাড়ার সময় যে আগার আসলে এখানে যে 20 পরিবার মতো আসলো, 2008 থেকে এখনো প্রায় 120 পরিবার মতো এখানে এরিয়াতে বাস করে। তখন জলটা সমস্যা আছে, জল সমস্যা কারণটা সরা জল, সরারের মধ্যে অনেক লতা পটা পড়েন পড়ছেন, তখন এই থেকে জল সংগ্রহ করে জল খাইতে হয়। আমাদের যে কোনো সময় আন্ত্রিক রোগও হয় বা ম্যালেরিয়া রোগও হয়, আবার এই কারণে আমাদের বহুত এই সমস্যা। এইভাবে আমার যে আবেদন একটা আছে এখন মিডিয়ার ভাই বন্ধু কাছে, যে আমাদের রাজ্য সরকার বা এডিসি সরকার যা আমাদের জন্য সুবিধার করা হোক, এইভাবে আমি আসতে আমার অসুবিধা। তো সমস্যা তো 12 মাসেরও এভাবে সমস্যা আসবে, মানে সময়তে আমাদের এখানে জল কুলাই না, অনেক এখন যে লোক কম লেগে আছে, তখন লোক সবাই আইলে এখানে একবার লাইন ধরে একটু জল দিতে হয়। এই লাইন ধরে নিয়ে ওই যে জলটা অসুবিধার বিষয়ের জন্য হয়, এইভাবে এখন আর আমাদের সমস্যা কিন্তু কমপক্ষে 5 কিলোমিটার, মানে পাহাড়ের নিচে নামতে লাগে, নামতে আবার উঠতে, তাহলে কিন্তু কষ্ট, বহুত কষ্ট। আর এ কারণে বুড়া বুড়ি মানে দিনের মধ্যে একবার স্নান করণে করা যায় না, বা সপ্তাহখানে এইভাবে থাকতে হয় না স্নান করে বুড়া বুড়িরা, যারা জোয়ানে যে জল তুলবো তারে কত তো তুলতে পারবে, এইভাবে সমস্যা ছিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.